মিয়ানমারের রাখাইন রাজ্যের আরেকটি শহর দখল করেছে আরাকান আরমি। বিদ্রোহী গোষ্ঠীটির সদস্যদের হামলার মুখে রাথিডং শহর ছেড়ে পালিয়েছে 200+ সেনা। ইরাবতী সহ বিভিন্ন গণমাধ্যম জানায়, 2 সপ্তাহ আগে শহরটি দখলে নিতে হামলা চালায় বিদ্রোহীরা, অবরুদ্ধ করে রাখে পুরো শহর। জান্তা বাহিনীর সাথে তুমুল লড়াই চলতে থাকে আরাকান আরমির। অবশেষে বিদ্রোহীদের হামলার মুখে শহরটি থেকে পালাতে বাধ্য হয় সৈন্যরা। এতে কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও জানানো হয়। এদিকে কাচিন রাজ্যের 7টি নিরাপত্তা চৌকি দখলে নিয়েছে KIA বিদ্রোহীরা।